আসসালামু আলাইকুম। বরাবরের মতো বছরের শুরুর দিক দিয়ে আমরা গত বছরের পুরনো কিছু ফোন একদমই সুইট ডিলের মধ্যে পাই, আর ঠিক এই সময় গ্যালাক্সি A34 এইরকম একটা ডিলে রয়েছে যেখানে কিনা আগে পিছনে যতগুলো কম্পিটিটর রয়েছে ইভেন স্যামসাংয়ের ফোনও থাকলে সেই জিনিসগুলোকে রেকমেন্ড না করে এই ফোনটাকে রেকমেন্ড করতে হচ্ছে অ্যারাউন্ড 27,000 টাকা বাজেটের মধ্যে, আনঅফিসিয়াল মার্কেট প্রাইস অ্যাকচুয়ালি 6128 GB ভেরিয়েন্ট। ফার্স্ট অফ অল 2023-এর এন্ডের সময় এসে আমরা ঢালাওভাবে এই ফোনটাকে রেকমেন্ড করছি যখন কিনা এই ফোনটা আরও বেশি পরিমাণ ওভার প্রাইসড ছিল। ফর এক্সাম্পল 31,000 থেকে 32,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল, সেখান থেকে 5,000 টাকা কাট হয়েছে প্রাইস। অ্যান্ড এই জিনিসটা এখনকার সময় যে পরিমাণ একটা সুইট স্পটে রয়েছে সেখানে রেডমি নোট 13 যে ফোনটা রয়েছে এটাকে খেয়া দেয় একদম। 25,000 টাকা বাজেটের মধ্যে রেডমি নোট 13 যত ভালো জিনিস অফার করুক না কেন, ব্র্যান্ড রিলায়েবিলিটির কথা মাথায় রাখলে কিংবা ক্যামেরার কথা মাথায় রাখলে গ্যালাক্সি A54K স্যামসাং এটার একটা আপগ্রেড ভার্সন হিসাবে ইন্ট্রোডিউস করছে, বাট ইউজার ফিডব্যাক একদমই ডিফারেন্ট। গ্যালাক্সি A54-এর মধ্যে ব্যাটারি ইস্যু রয়েছে, হিটিং ইস্যুতে একটা জন্মগত সমস্যা এক্সিনোসের প্রসেসরের জন্য। অ্যান্ড এই জিনিসটার প্রভাবে ওই ফোনটা যথেষ্ট বেটার জিনিস অফার করলেও রেকমেন্ডেবল না। স্টিল নাও মার্কেটের মধ্যে অনলি গ্যালাক্সি A34টাই এ সিরিজের মান রক্ষার্থে কিংবা ওই কাস্টমারগুলোকে ধরে রাখার জন্য আছে, সেজন্য ওই ফোনটার মধ্যে যতই পাঁচলা ডিসপ্লে থাকুক না কেন তারপরেও এই নজযুক্তলা ডিসপ্লেটাকে সহ্য করতে হচ্ছে শুধুমাত্র মিডিয়াটেকের ডায়মেন্সিটি 1080 প্রসেসরটার জন্য, যেটা কিনা স্যামসাং এর থেকে আনএক্সপেক্টেড ছিল। ইভেন দো যে দামের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে এইরকম একটা ডিল, ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করুন, পারফরমেন্স কিংবা সফটওয়্যার আপডেটের রিলায়েবিলিটি অ্যান্ড যাদের প্রমিসেস রয়েছে লম্বা সময় সফটওয়্যার আপডেট পুশ করার, যেটা কিনা অন্য কোনো চাইনিজ ব্র্যান্ড থেকে পাওয়া অসম্ভব এই দামের মধ্যে। তারা বেশি দামে ফোন বিক্রি করলো, এই ধরনের কোয়ালিটি মেনটেন রাখতে পারে না আনলেস ওই ডিসপ্লেটা একটু আইকেচি মনে হবে, 2-3 হাজার টাকা দাম কম মনে হবে। ওই জিনিসটার ফাঁদে পড়ে অনেকেই লম্বা সময় পর্যন্ত ফোনকে ইউজ করতে পারে না, কয়েকদিন পর মাদার বোর্ড ডেড ইস্যু, তাদের এক্সপিরিয়েন্সও ভালো হয় না। আর এই জিনিসটা অন্য কোনো ভিডিওর ক্ষেত্রে খুব বেশি ঢালাওভাবে না বলতে পারলেও এই ভিডিওর ক্ষেত্রে বলা প্রয়োজন। এর মেন রিজনে হচ্ছে স্টিল নাও স্যামসাংয়ের ফোনকে অনেক বেশি পরিমাণে আন্ডাররেটেডভাবে দেখা হয়। এর মেন রিজন হচ্ছে ওভার প্রাইসড ফোন থাকে, অফিসিয়াল ফোনগুলোর সাথে অনেকে তুলনা করে, অফিসিয়ালি ভাই উল্টাপাল্টা ব্যবসা করে স্যামসাং বাংলাদেশের মধ্যে, এটা আপনারা কম বেশি সবাই জানেন, এটা আজীবন ভোর হয়ে আইতাছে, এর আগে এরকমটাই হইতো। বাট ওটাকে বাদ রেখে এর যে কম্পিটিশন আশেপাশে যে জিনিসগুলো রয়েছে প্র্যাকটিক্যালি চিন্তা করলে ওগুলো রেকমেন্ড করার মতোই না। আপনি গ্যালাক্সি নোট 13 ফোনটাকে ধরে নেন, এনি ডে ওই ফোনটার ভিডিওগ্রাফির থেকে এই ফোনটার ভিডিওগ্রাফি মাচ মোর বেটার অ্যান্ড অলমোস্ট প্রায় সিমিলার দামের মধ্যে পাওয়া যাচ্ছে। যেখানে কিনা স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কথা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনটা বেশি অর্ডিট মনে হয়, কিংবা সফটওয়্যার আপডেট বা প্রোডাক্ট কোয়ালিটির জন্য আমরা যে পরিমাণ রিলাই করতে পারি সেই জিনিসটা শাওমির ফোনের ক্ষেত্রে হলে কি হইতো আপনারা কম বেশি সকলেই জানেন। মা খারাপ হয়ে যায়গা, মই মা বাম্মা ভাইন পে আজুঙ্গা, মই ইনকি ইনকি আম্মা ভাইন পে আজুঙ্গা। বাদবাকি ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে যদি আপনারা একটু নসটাকে সহ্য করে নিতে পারেন, 6.6 ইঞ্চিসের যে একটা অ্যামোলেড প্যানেল রয়েছে সেটা 120Hz রিফ্রেশ রেটের সাথে আসে, অ্যান্ড এটা কোনো দিক দিয়েই কম্প্রোমাইজ করা হয় নাই কোয়ালিটির দিক দিয়েও। অ্যান্ড ক্যামেরার মধ্যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড় চমক থাকে 48 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা, এটার পাশাপাশি 8 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। প্রায় সিমিলার ক্যামেরা সেট আপে অনেকে দিতে চান, এখনকার সময় অনেকে আল্ট্রাওয়াইড ক্যামেরাটাকে স্কিপ করতেছে আপনারা কম বেশি সকলেই জানেন। সেখানে স্যামসাং এটাকে প্রোভাইড করার পরও স্যামসাংয়ের ইমেজ প্রসেসিং টেকনোলজি প্লাস তাদের এক্সিনোসের প্রসেসর থাকলেও সেটার সাথে তারা সফটওয়্যারকে মিলিয়ে খুব বেশি একটা ভালো ক্যামেরার যে সাপোর্ট ওটা দিতে পারে না, সেখানে থার্ড পার্টি কোনো প্রসেসর পাইলে তাদের যে মেন আর্মস পাওয়ার আছে ওই পোটেনশিয়াল দেখা দেয়, যেটা কিনা আমরা কলকমের কোনো প্রসেসর দিয়ে আসা স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রেও দেখি, ইভেন মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসা ফোনটার মধ্যেও দেখতে পাচ্ছি এই ফোনটা অ্যাকচুয়ালি ওভারঅল ভিডিও কোয়ালিটি হোক না কেন নতুন একটা ফোনের ক্ষেত্রে আনঅফিসিয়াল মার্কেটের মধ্যে এটার কম্পিটিশনে এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কেউ কে রাখাই যায় না। কিছু সময়ের জন্য নতুন কোনো ফোন, ফর এক্সাম্পল রেডমি নোট 12 প্রো ফোনটা, ইভেন রেডমি নোট 13 প্রো ফোনটাকেও ধরতে পারেন, যেটা অ্যারাউন্ড 8 থেকে 5,000 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, সেই ফোনগুলো শুরুর কয়েক মাস কিংবা 6-7 মাস ভালো ক্যামেরা সাপোর্ট প্রোভাইড করলো, 8-9 মাস পর গিয়ে কী হয় আমরা কম বেশি সকলেই জানি, ক্যামেরার মধ্যে বালু ঢুকে যাওয়ার বিষয় থেকে শুরু করে আরও নানান ধরনের বক্কচক্কর ঝামেলা তো থেকেই যায়, যেগুলো স্যামসাংয়ের মতো রিলায়েবল ব্র্যান্ডের থেকে খুব বেশি একটা আমরা দেখি না, আনলেস কয়েকটা ডিফেক্টেড মডেলের মধ্যে হলেও হতে পারে, বাট এ সিরিজের ফোনগুলোর ক্ষেত্রে এইগুলোর চান্সেস খুবই কম। ইউজার রিপোর্ট যথেষ্ট ভালো অ্যান্ড এটা অ্যাকচুয়ালি নিঃসন্দেহে রেকমেন্ড করার মতো ডিল, যেখানে কিনা কোনো ধরনের হেডেক নিতে হবে না,
শুধুমাত্র কেনার সময় ওই নচ ডিসপ্লে জিনিসটাকে আপনাকে হেডেক হিসাবে নিয়ে নিতে হবে। এছাড়া এক্সপিরিয়েন্সের দিক দিয়ে খুব বেশি একটা বড় কোনো রিপোর্ট নাই এখন অবধি এই ফোনটা এত বেশি পরিমাণ বিক্রি আমাদের দেশের মধ্যে হওয়ার পরও আনঅফিসিয়ালি। বাদ বাকি আপনাদের মধ্যে যারা কিনা গ্যালাক্সি A34 ইউজার রয়েছে নিচে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। আই নো আমাদের চ্যানেলের মধ্যে অনেক ইউজার রয়েছে এই ফোনটার, কয়েক মাস যাওয়ার পরও এখন অবধি আপনাদের রিপোর্ট কীরকম, এই ফোনটা নিয়ে কতটাই বেশি স্যাটিসফাইড। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ রিকোয়েস্ট, ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।